নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় নির্বাচন বর্জন করবে না একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করবে তিনি আরও বলেন নির্বাচন যেন উৎসব মুখর ও অংশগ্রহণমূলক হয় সেজন্য আমরা প্রতিটি মুহূর্তে কাজ করছি তবে তীব্র তাপদাহের জন্য নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সংখ্যা রয়েছে